ও নবীর উম্মতের দল মুসা নবীর আমলে কোন নবীর আমলে জোরে কোন কোন নবীর আমলে মুসা নবীর আমলে মুসা নবী জলিল কদর নবী ছিলেন মুসা নবীর কেমন পাওয়ার ছিলেন সুবহানাল্লাহ কইতেন না কেমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন মুসা নবী তোর পাহাড়ে প্রত্যেক দিন যাইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলতো বলতো আল্লাহ তুমি আমার সঙ্গে দেখা দাও তুমি আমার সঙ্গে দেখা দাও আমার আল্লাহ বলতো না ও মুসা রে তুমি আমারে দেখলে সহ্য করতে পারবা না সইতে পারবা না আল্লাহু আকবার বলুন এরপর মুসা নবী বলেন আল্লাহ তারপরও তুমি একটু দেখা দাও আমি দেখতে চাই সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ বলেন মুসা নবী না না তুমি দেখলে সহ্য করতে পারবা না মুসা নবী কয় আল্লাহ না ঠিক আছে মানলাম আল্লাহ তোর পাহাড়ে আসছি তোমার সঙ্গে একটু মহাব্বতের কথা বলার জন্য আমার আল্লাহ কো মুসা নবী রে কি কথা বলার জন্য তুমি তোর পাহাড়ে চলে আসছো মুসা নবী বলেন আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই সর্বপ্রথম আমি মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে কোন ব্যক্তি আর হুজুরে কোন নবী আল্লাহু আকবার আমার আল্লাহ কো মুসা নবী রে তুই আর কোনো প্রশ্ন পাইলি না একটা প্রশ্ন করলে তুই মুসা নবীর সঙ্গে সর্বপ্রথম কে জান্নাতে যাবে ও মুসা নবী তুমি ভালো করে জানিয়া রাখো সর্বপ্রথম তোমার সঙ্গে জান্নাতে যাবে একটা কসাই লোক আর হুজুরে কোন নামে সুবহানাল্লাহ কে যাবে কে যাবে দরবার বাড়ছে না কমছে দরবার বাড়ছে না কমছে বাবুল রেজবি আসছি কিছু খুরাক দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম সকালবেলা কইলেন হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না কোনো মানে আছে বাজান এই জন্য নবীর উম্মতের দল গভীর মনোযোগ অন্তরে কান লাগাও আমার নরসিংহপুরের মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা আমার নবীর উম্মতের দল মুসা নবী বলেন আল্লাহ বুঝতে পারি নাই বুঝতে পারি নাই একজন নবীর কথা বললা না ও আল্লাহ সুবহানাল্লাহ কোন একজন ওলির কথা কইলা না একজন পয়গম্বরের কথা কইলা না আল্লাহ তুমি এটা আমারে কি শোনাইলা একজন কসাই লোক আমার সঙ্গে জান্নাতে যাবে আমার আল্লাহ বলেন মুসা নবী রে ও মুসা নবী আমি আল্লাহ আল্লাহু আলিম বিজাতি সুদূর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না তুমি তা জানো না মুসা নবী বলেন আল্লাহ সুবহানাল্লাহ কোন আল্লাহ আমি জানতে চাই কেন ওই কসাই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে আমি ওই লোকটারে দেখতে চাই আল্লাহ সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কো মুসা নবী ঠিক আছে তুই দেখবি ভালো কথা তুই যে বাজারে যাইবি ওই কসাই লোকটানে দেখার জন্য আমি আল্লাহ তোর হাতের মধ্যে একটা লাঠি দিয়েছি লাঠিটা যদি দুনিয়ার মধ্যে সারত লাঠিটা সাফ হয়ে যাইতো আল্লাহ কো মুসা নবী রে ও মুসা নবী তুমি তোমার লাঠিটা বাড়ির মধ্যে রাইখা যাইও মুসা নবী কো আল্লাহ বুঝলাম না অন কোন আলামা কসাই লোক আমার সঙ্গে জান্নাতে দিবা বা লাঠিটা বাড়ির মধ্যে রেখা যাইতাম সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ কো মুসা নবী অত ফাল্লাইস না আমি যা বলছি সত্য বলেছি আমি যা বলেছি ভালো কথা বলেছি তুই যাইবি ভালো কথা তবে তোর লাঠিটা তোর বাড়ির মধ্যে রাইখা যাইস যাইয়া ওই কসাই লোকটারে তুই ভালো করে দেখিস ও নবীর উম্মতের দল নরসিংহপুরের যুবক বাবারা গভীর মনোযোগ গভীর মনোযোগ ওই কসাই লোকটা কসাই লোকটারে দেখার জন্য মুসা নবী হাতের হাতের লাঠিটা বাড়ির মধ্যে রাইখা হাঁটতে হাঁটতে বাজারে গেলেন বাজারে যাইয়া ভাবলেন ওই কসাই লোকটারে আমি দেখতে চাই কসাই লোকটারে আমি দেখতে চাই কতক্ষণ দূরে মুসা আলাইহিসসালাম দাঁড়ানো অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে ওই কসাই লোকটা গুস্তগুলো বিক্রি করতেছে রে আমার আব্বজেরা গুস্তগুলো বিক্রি প্রায় শেষ কয়েকটা কেজি গুস্ত কয়েক টুকরা তল গুস্ত কোন গুস্ত জোরে কোন কোন গুস্ত তল গুস্ত কয়েকটা পায়ের কাছে রেখে দিলেন রাইখা দিয়া সমস্ত গুস্তগুলো বিক্রি করে দিলেন হাড়ি পাতিগুলো ওই তৈলের ভিতরে ব্যাগের ভিতরে ঢুকানোর জন্য প্রস্তুত হইতেছে রে আমার মুরব্বী আব্বজেরা এবার একটা লোক গিয়ে বলেন আরে কসাই লোক তোমার কাছে আসলাম তুমি আমারে কয়েক কেজি গুস্ত দাও কি দাও
জোরে কোন কি দাও গুস্ত দাও ওই কসাই বলতেছে আমার কাছে গুস্ত নাই আছে কি নাই জোরে কোন আছে কি নাই গভীর মনোযোগ আছে কি নাই গুস্ত গুলো আছে তারপরও কসাই লোকটা বলতেছে আমার কাছে গুস্ত নাই কারণটা কি মুসা নবী কো আল্লাহ গো এতদিনে বুঝলাম তুমি কেন লাঠিটা আমার বাড়ির মধ্যে রাইখা রাখাইলা আল্লাহ আমার হাতে যদি লাঠিটা থাকতো আমি মুসা নবী তারি দিয়া ওই কসাই লোকটারে ছড়াইয়া লাইতাম ওই কসাই লোকের কেল্লাটারে দুই ভাগ করে ফেলতাম জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার আমার আল্লাহ কো মুসা নবী রে আমি জানি তুই জলিল কদর নবী তোর রাগ বেশি সুবহানাল্লাহ কইতেন না তোর পাওয়ারটা বেশি এই জন্যই তো আমি আল্লাহ তোর লাঠিটা বাড়ির মধ্যে রাইখা যাওয়ার জন্য বললাম সুবহানাল্লাহ কর আমার আল্লাহ বলেন মুসা নবী এই জন্যই তো তোর লাঠিটা বাড়ির মধ্যে রাইখা যাওয়ার জন্য বললাম মুসা নবী কো আল্লাহ ঠিক আছে কসাই লোকটা বলতেছে আমার কাছে গোস্ত নাই ভাই চলে যান ওই লোকটা চলে গেলেন গুস্তগুলো বিক্রি করা প্রায় শেষ যত যত যন্ত্রপাতি ছিল যন্ত্রপাতিগুলি তৈলের ভিতরে বেগের ভিতরে ঢুকাইল গুস্তগুলো বেগের ভিতরে ঢুকাইল মুসা নবী কো জীবনে আমার কত মানুষ সালাম দিল আমি রাস্তা দিয়ে গেলে মানুষ আমার সালাম দিত আমি মুসা নবী তো কম সংখ্যক মানুষকে সালাম দিয়েছি সুবহানাল্লাহ কইতেন না দেখবেন আমরার মতো কিছু হুজুর আছে রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষের সালাম দিত না তাই বড় হুজুর গাটটা ফুলায় রাখবো আমারই তো সালাম দিব কথা কোন ঠিক কিনা শুধু সালাম কি আপনাদের উপরে সুন্নত না আমি হুজুরের উপরে সুন্নত ও আমার নরসিংহপুরের যুবক বাবারা ও আমার মুরব্বী আব্বুজিরা কবির মনোজর মুসা নবী কো আল্লাহ কত মানুষ আমি মুসা নবীরে সালাম দিল আজকে আমি কসাই লোকটারে সালাম দিব যেই মাত্র কসাই লোকটা মুসা নবীর সামনে গেল মুসা নবী কো আসসালামু আলাইকুম ইয়া কসাই লোক কেউ দিছু সুবহানাল্লাহ কোনা কসাই লোক সালামের কোনো উত্তর নাই সালামের উত্তর টানা দিয়া সোজা সুজি বাড়ির দিকে রওয়ানা হয়ে গেলেন রাগটা কমব না পারবো রাগের মাত্রাটা বেড়ে গেছে রে আমার মুরব্বী আব্বুজিরা মুসা নবী কো আল্লাহ কোন বিয়াদব রে তুমি আমার সঙ্গে জান্নাতে দিবা বুঝতে পারি নাই আমার আল্লাহ কো মুসা নবী টেনশন করিস না কিছুক্ষণ পরই তুই জানতে পারবি দাঁড়ায় আতাক মুসা নবী কো আল্লাহ গো ও মায়ার আল্লাহ ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার মুসা নবী অপেক্ষায় অপেক্ষিত অপেক্ষা একটা জিনিস কিন্তু খুব খারাপ ঠিক না বাজান কারো জন্য যদি আপনি পাঁচ মিনিট দাঁড়ায় থাকেন আপনি কমেন আয়েনা দি আর কুমালাইব আর কুমালাইব অসহ্য যাবো কথা কোন ঠিক না মুসা নবী দাঁড়ানো অবস্থায় ও যুবকের আরে নরসিংহপুরের যুবক বাবার আগভীর মনোযোগ এই কসাই লোকটা বাজার থেকে যাইয়া ব্যাগের তৈল তৈল তৈলটা রাখলেন ব্যাগের যন্ত্রপাতিগুলো রাখলেন গুস্তগুলো রাখলেন ওই কসাই লোকটা যায়া দেখতেছে ওই কসাই লোকটার বৃদ্ধ মা বিছানার মধ্যে প্রস্রাব কইরা দিছে কসাই লোকটা কম্মা আমার বিছানার মধ্যে প্রস্রাব কইরা দিয়েছে বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে রে আমার মুরব্বী আব্বুজিরা ওই কসাই লোকটা নিজ হাত দ্বারা ওই পায়খানাগুলি প্রস্রাবগুলি পরিষ্কার করলেন সুবহানাল্লাহ কইতেন না এখন মার পায়খানাগুলি আপনারা পরিষ্কার করবেন নি কইবেন না না মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন জানে না সকলে জানতো যদি পড়তো সবাই জানতো যদি পড়তো সবাই কুরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে আব্বা মা দামি জানে না সকলে চিৎকার মেরে কোন মার হাওয়া যুবকটা নিজ হাত দ্বারা মার পায়খানাগুলি পরিষ্কার করলেন আমার আব্বুজিরা প্রস্রাবগুলি পরিষ্কার করলেন পরিষ্কার কইরা রে ও নরসিংহপুরের যুবক বাবারা কিতাবের মধ্যে লিখতেছে মা মারে
গোসল করাইছে নিজ হাত দ্বারা গোসল করাইছে রে আমার আব্বুজিরা গোসল করায়া বাজার থেকে যে গোস্তগুলো নিয়েছিল আল্লাহু আকবার বলুন ওই গোস্তগুলো নরম নরম করে পাক করেছেন নরম নরম কইরা হাতের মধ্যে লইয়া মুখের ভিতরে ঢুকায়া চিবায়া চিবায়া মা অন্ধ মা একটু জোরে বলুন না মা আরেকটু জবান খুলে বলুন না মা মা অন্ধ অবস্থায় সন্তান যখন গোস্তগুলো নরম নরম করে চিবায়া চিবারে ও আমার নরসিংহপুরের যুবক বাবারা যার মা নাই সে জানে মা কি জিনিস যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস এই জন্যই তো নবীর উম্মতের দল গভীর মনোযোগ এবার মা নরম নরম করে বাজার থেকে যে গোস্তগুলো নিয়েছিল টুডের মধ্যে লইয়া দাঁতের মধ্যে লইয়া নরম নরম কইরা চিবায়া চিবায়া মার মুখে তুইলা দে আর হন্দমা ঘরের ভিতরে বৈশা বৈশা দোয়া করে আল্লাহ আমার সন্তানের আমার সন্তানের এই জামানার ফয়গাম্বর মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে দিও আমার আল্লাহ কো মা দোয়া করতে দেরি হয় আর আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির আমি আল্লাহ মার দোয়াটারে কবুল করতে দেরি করি না মার দোয়াটারে কবুল করতে দেরি করি না এরই নাম হচ্ছে মা চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার খুশি না বেজা মা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তান আলেম হয় বিদেশ যদি সন্তান আগে মারা যায় রে আগে জানে মা সুন্দর স্ত্রী রে তুমি আপেল খাওয়াইলা রে কমলা খাওয়াইলা শাশুড়ি রে খাওয়াইলা মা সারাটা রাত্র রাত্র যখন একটা দুইটা বাজে তুমি যদি ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে যাও তুমি যদি ঢাকাতে যাও তুমি যদি কুমিল্লাতে যাও তুমি যদি ময়মনসিংহতে যাও মা না ঘুমায়া গড় থেকে রুম থেকে উঠে উঠে তুমি যেই রুমটার মধ্যে তোমার বিবিরে লইয়া ঘুমাও তোমার জাদুর তোমার সন্তানদেরকে লইয়া ঘুমাও ঘরের দরজার সামনে যা কইব ফুতের বউ রহিমা গো আমার জাতু তো গিয়েছিল ডাকার জমিনে সে কি আসে নাই মার চোখে ঘুম নাই আর স্ত্রী কইব বন্নির ঘরের বন্নির ফের ফিরির সুড়ে ঘুমাইতে পারি না কথা কোন ঠিক কিনা মা একটা দূর দিয়া দিয়া সারাটা বাড়ির মধ্যে ঘুরে ঘুরে মা ঘুরবে ঘুরবে সারাটা বাড়ি ঘুরবে ঘুরে ঘুরে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ আমার সন্তান বিদেশে আছে আমার সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ কিন্তু নবীর উম্মতের দলে ফজরের নামাজের আগে যখন তুমি তোমার বাড়ির মধ্যে আইব আয়েশা দেখবা আরে গাছের পাতারা যখন একটু নড়ব আরে উঠানের মধ্যে যখন ব্যাং একটু নড়ব মা ডাক মারব আব্দুর রহিম রে আব্দুল সত্তার রে তুমি তো ঢাকা গিয়েছিলা তুমি কি ঢাকা থেকে এসেছো কিনা তুমি কি ঢাকা থেকে এসেছো কিনা জবান খুলে কোন আল্লাহু আকবার তখন জাদু বলবে মা আমি এসেছি রাত্র যখন দুইটা তিনটা চারটা পাঁচটা বেজে যাই রে আমার আব্বুজিরা ও নবীর উম্মতের দল বিভিন্ন মাহফিল থেকে আমি বাবুল রেজবি যখন বাড়িতে যাইতাম ফজরের আগ মুহূর্ত আমি আমার মারে জীবি আমি আমার মারে দেখতাম সজাগ আমি সন্তানের জন্য বসে থাকতো কিন্তু আজকে সাত বছর হয়ে গেল রে নরসিংহপুরের যুবকেরা আমি বিভিন্ন মাহফিল থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যায় যায়া দেখি রে কোনো মানুষ আমার জন্য বসা নাই কারণটা কি রে কারণটা কি আরে রুমের ভিতরে যাইয়া তসবির হাতে লইয়া আল্লাহর জিকির করি অনেক সময় আর চৌকের ফানি ফলে ফলে কাঁদি যে আমার বিবি কিছুদিন যাবত অসুস্থ আমার শ্বশুর বাড়িতে আছে অনবের উম্মতের দল তসবির হাতের
মধ্য লইয়া রাত্র যখন 3টা বেজে যায় 4টা বেজে যায় ঘুমে ধরে না আর ঘুম না ধরলে মনে হয় যায় মা তো আমার জন্য বসা থাকতো আজকে মা এমন একটা জায়গার মধ্যে ঘুমাইছে এমন একটা জায়গার মধ্যে ঘুমাইছে আরে দুনিয়ার কত মহিলা দেখা যায় রে দুনিয়ার কত মহিলা দেখা যায় রে কিন্তু মায়ের মত কিন্তু আপন কেউ দুনিয়ার জমিনে নাই কথা কোন পেখেরা এজন্য রে নরসিংহপুরের যুবক তোমরা ফজরের নামাজ পড়ে আমার কবরস্থানে যাইয়া দোয়া করবা কেন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা জবান খুলেকুন সুবহানাল্লাহ উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ও নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেছেন মা এবং বাবা যখন তোমার বৃদ্ধ হয়ে যায় কি হয়ে যায় জোরে কোন কি হয়ে যায় মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায় রে আমার মুরব্বী আব্বুজিরা মার বয়সটা যখন বাড়ির মধ্যে পড়ে যায় মা এবং বাবা যদি তোমাদের উপরে বরণ পোষণের বার পড়ে যায় তোমরা তোমার মা বাবার সঙ্গে এমন ভাবে নরম নরম ভাষায় কথা বলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আমার আল্লাহ বলেন যদি একটু তোমার মা তোমার ব্যবহারের দ্বারা তোমার বাবা তোমার ব্যবহারের দ্বারা উপশব্দটা ব্যবহার করে মনের মধ্যে যদি একটু কষ্ট লেয়া যায় খোদার কসম তুমি 5 লক্ষ টাকা দিয়া ওই মক্কা মদিনাতে যাইতে পারবা তোমার হজ কোনদিন কবুল হবে না কথা কোন ঠিক কি না উনি হচ্ছে মা কি যার মা নাই সে জানে মা কি জিনিস যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস কোন মাহফিলে বসে যদি মার কথা স্মরণ করে এক পুরা চৌকের পানি ফেলতে পারেন জাদুরে কত মহিলা দেখি কত মা দেখি এই যে মুরব্বীরা আমার দুই পাশে আমার দুই বাজান বসা আছে কত মুরব্বী কত মহিলা দেখে কিন্তু মা যে ডাকছে আ 30 বছর 35 বছর 40 বছর নিজের মা একদিন আয় কি কো পুত্রে বয়স বৃদ্ধ হয়ে গেছে পুত্রে অফুত তুই ঘুমাইছিস নিরে ফুত সুবহানাল্লাহ কইতেন না এরই নামই হচ্ছে মা এরই নাম কি হ্যাঁ স্বামী স্ত্রীর মিল মহাব্বত হাদিস শরীফের মধ্যাষ্ট নূর কি নূর আপনি যদি কোন আপনার স্ত্রী রে ফুইন্নির ঘরের ফুইন্নি তোর বিয়া করে আমার শান্তি হইছে না বাজান লাভ হইব আচ্ছা স্ত্রীর কোনো দোষ আছে বাজান স্ত্রীর দোষ আছে হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নূর আপনার বিবিকেও আপনি খেদমত করতে হবে আপনার বিবিকেও আপনার যত্ন করতে হবে আপনি দেখাশোনা করতে হবে শ্বশুর এবং শাশুড়িকেও আপনি খেদমত করবেন করতে পারবেন 100% জায়েজ আছে তবে মা বাবার চেয়ে বেশি মারে কষ্ট দিয়ে আমনে আমনের শাশুড়ি কইবেন আম্মা বউ আমনের ফোন দা কইব এ নতুন কমলা বলে বাড়িছে কি বাড়িছে জোরে কর না কি বাড়িছে নতুন কমলা বলে বাড়িছে কহ নতুন কমলা বাড়িছে কো আম্মা দি আইছি কেডাইছি আরে মে কত কোনা কেডাইছি কুকুনাম কো আমার আম্মা কইছে ঠিক আছে তুমি টেনশন করো না আম্মা যখন আইছে টেনশন করো না কমলাটা ওই আপনার ব্লাজারের ভিতরে লুফাই লাইন না কো আনছি এটা আম্মারে খাওয়ায় আমরার বুন্নি বিটি যেমন না দে এ আর জোরে কর না উযুবিল্লাহ এই পশ্চিম বাড়িতে মাকে একটা শীতল ফিটা দিয়েছে খাওয়ার জন্য মা শীতল ফিটাটা লুকাই নিয়ে কইছে পুত্রে আমার হেরা বাড়ি দিছিন তুই খাইলা আর জোরে কর মিয়া ঠিক কি না আর তুমি এখন লুফাইল্লা দিতেছো না যে মনতে হ্যাঁ আমারে খাওয়াইলে বন্নি ভিডিও আছে তো এই ভিডিও আছে কা বন্নি আর তাই নিয়ে গেছে কা মা কষ্ট দিতেছো বাবা আরে মে কষ্ট দিতেছো বাজা বাবুল রিজবির দাওয়াতের তো আক্কা করে না রিজিকের মালিক কে রিজিকের মালিক কা মা বাবারে খেদমত করায় যদি বলে বলে হুজুর দি আইনা ওয়াজ করাও মা বাবারে খেদমত না করে কোনো লাভ হইব নি হ্যাঁ অহংকার হামসে মারা কোন হ্যাঁ আমার চেয়ে বড় মৌলবীকে এই মৌলবীটি বাংলাদেশ বাবুল রিজবি সিডে বালা কইরা হ্যাঁ মা এবং বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হাজার সওয়াব হয় কথা কোন ঠিক কি না মা এবং বাবার খেদমতের দরকার আছে কি নাই আর ছিল্লে কোন আছে কি নাই সামনে কি আরো আধা ঘন্টা গেলে অসুবিধা দিব বাজান অসুবিধা দিব বাজান
তাহলে আমার সাথে একটি নাত রাসুল গান গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথি বাব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার আবাল হাসি মুখে পরাব তোমায় হাজার ডানে একটু একটু উপরে তুলুন চুনু ঘুমে দিলেছে বুঝি ডানে একটু উপরে তুলুন এই বাবা এই দুইটা হাত একটু নাড়া দিবেন গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা বাবা মনের শোকে মালা গাঁথি বাব সকাল সন্ধ্যা জোরে মনের শোকে মালা গাঁথি বাব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার এ জবান খুলে মে হাসি মুখে পরাব তোমায় হাজার মালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার এই মেরা নবীন নাত রাসূল গাইলে গুনাহ মাফ হবে না হাসি মুখে পরাব তোমায় হাজার মালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না